চাপ প্রয়োগে দুই টুকরা বরফ এক টুকরায় পরিণত হয় কেন? বুঝা গেছে? চাপ প্রয়োগে দুই টুকরা বরফ এক টুকরা পরিণত হয় কেন সেটা আমি বুঝাবো। বুঝা গেছে? ওকে, তো সেইটা বোঝানোর জন্য আমি পরিবেশের তাপমাত্রা যদি 10 ডিগ্রি হয় তখন বরফ দুইটা কি হবে বা বরফ যেকোনো একটা কি হবে গলবে। বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, তার মানে আমি দুই টুকরা বরফ নিলাম এটা এখন আমি এই বরফ দুইটাকে নিয়ে চাপ দিলাম, অর্থাৎ বরফ দুইটাকে নিয়ে একসাথে এইভাবে চাপ দিলাম। এখন দেখো কি ঘটনা ঘটবে। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাইরেও যাইতে পারে অথবা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কমেও যেতে পারে। এখন কেন কমে কেন বাড়ে সেটা বুঝা তোমরা হায়ার লেভেলে বুঝো, আবার তোমাদের বই যতটুকু আছে সেটা হচ্ছে জাস্ট এইটা জেনে রাখো যে কোন কোন পদার্থকে যখন আমরা চাপ দিব তখন এটা গলনাঙ্ক কমে যাবে, আবার কোন পদার্থকে যখন আমরা চাপ দিব তখন এটা কি হবে গলনাঙ্ক বেড়ে যাবে। বুঝা গেছে? এখন দেখো, তুমি যত পাহাড়ের উপরে যাবা তত কি চাপ বেশি নাকি চাপ কম? চাপ কম। আমি বলি তোমাকে কোন কারণে চাপ কম। আমাদের যে বায়ুমন্ডল মানে কি বায়ু, অনেক বায়ু আছে এদিকে, নাইট্রোজেন অক্সিজেন অনেক বায়ু আছে। এখন ওই বায়ুগুলার কি আছে, ওই বায়ুগুলা কি করতেছে আমাদের দেহে প্রতিনিয়ত কি করতেছে চাপ দিতেছে। এখন দেখো কোন জায়গায় বেশি বায়ু জমবে, পাহাড়ের চূড়ায় নাকি পাহাড়ের নিচে, এটা আমি তোমাকে বুঝাইছি। শুনো, অভিকর্ষ বল অ্যাকচুয়ালি এই যে বায়ুমন্ডল আমাদের বায়ু, দেখো তুমি যদি একটা গ্যাস ছাড়ো তখন একটা গ্যাস উড়ে চলে যায় দয়া করে, তাহলে এই যে আমাদের বায়ুটা বাইরে তো মহাশূন্য, পৃথিবীর বাইরে কি মহাশূন্য, তাই না? তাহলে এই যে আমাদের বায়ুটা ওই মহাশূন্যে চলে যায় নাকি, বায়ুটা কোন কারণে এদিকে আটকা পড়ে আছে, কারণটা জানো? কারণটা আর কিছু না, কারণটা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী ওদেরকে আকর্ষণ করে ধরে রাখছে, অর্থাৎ পৃথিবী থেকে তুমি যত উপরে যাবা তত কি পৃথিবী আর ওই গ্যাসের মধ্যে আকর্ষণ বল কম থাকবে, তার মানে ওই জায়গায় গ্যাসের পরিমাণ কম থাকবে, তার মানে বেশি পরিমাণ গ্যাস সম্পূর্ণটা আকর্ষণ বলের কারণে বেশি পরিমাণ গ্যাস কি পৃথিবীর সারফেসে জমা বা পৃথিবীর যত নিচে যাইতে পারবে তত নিচে কি বা পৃষ্ঠে জমা অবস্থান। এরপরে বুঝা গেছে? এবং যেহেতু পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, তুমি যদি একটা পাহাড়ের উপরে যাও তখনও জি এর মান কমবে, তুমি যদি পৃথিবীর নিচেও যাও তখনও জি এর মান কমবে। জি এর মান সর্বোচ্চ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, যেহেতু জি এর মান সর্বোচ্চ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, তার মানে পৃথিবীর পৃষ্ঠে ওজনের মান বেশি। ওজনের মান বেশি মানে কি? আকর্ষণ বলের মান বেশি, আকর্ষণ বলের মান সর্বোচ্চ, তার মানে ওই গ্যাস যেগুলো আছে সেগুলা সর্বোচ্চ পরিমাণ থাকবে কোন জায়গায়? তার মানে দেখো আমি কি বললাম সেটা হচ্ছে বরফ হচ্ছে এমন একটা পদার্থ, কি বললাম, বরফ হচ্ছে এমন একটা পদার্থ বা পানি হচ্ছে এমন একটা পদার্থ, এইগুলাকে যখন তুমি চাপ দিবা তখন এদের গলনাঙ্ক কমে যাবে। অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে জাস্ট আমাদের একটা কনসেপশন। গলনাঙ্ক মানে কি? যে তাপমাত্রা দিলে বস্তুটা গলতো, আর উষ্ণতা হচ্ছে একটা কনসেপশন। এখন তার আশেপাশের তাপমাত্রা কত আছে, সাপোজ ধরো এখন আমাদের পরিবেশের আশেপাশের তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি একটা উষ্ণতা। বুঝা গেছে ব্যাপারটা? এখন আমি যদি বলি কোন বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি, গলনাঙ্ক 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা বলতে কি বোঝায়? মানে ওই বস্তুটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলতে শুরু করে, গলতে শুরু করে। এখন ওই বস্তুটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তার উষ্ণতা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বোঝা গেছে ব্যাপারটা? মানে যদি গলনাঙ্ক হচ্ছে একটা কনসেপশন, এটা এক্সিস্ট করতেও পারে নাও এক্সিস্ট করতে পারে। কি বললাম? গলনাঙ্ক হচ্ছে একটা কনসেপশন, এটা এক্সিস্ট করতেও পারে নাও এক্সিস্ট করতে পারে। আমি বললাম যে এই কলমটার গলনাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা এটা বোঝায় না যে এই কলমটাতে এখন 20 ডিগ্রি থাকতে হবে, এটা বোঝায় না। এটা কনসেপশন, যদি তুমি 20 দিতে পারো তখন এটা গলা শুরু করবে,
আমি যদি বলি এটার উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে কিন্তু বুঝাই এখন বর্তমানে এটা তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে উষ্ণতা কনসেপশনটার এক্সিস্টেন্স সব সময় থাকতে হবে, কি বলো? উষ্ণতা কনসেপশনটার এক্সিস্টেন্স সব সময় থাকতে হবে, বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে ধারণাটা কনসেপশনটা সেটার এক্সিস্টেন্স না থাকলেও চলবে, বুঝা গেছে? এখন দেখো এটার ধরো গলনাঙ্ক হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত? 30 ডিগ্রি। এখন ইনিশিয়ালি এর উষ্ণতা ছিল 20 ডিগ্রি, আর আমি যদি আস্তে আস্তে উষ্ণতা বাড়াইতে বাড়াইতে উষ্ণতাকে যদি 30 ডিগ্রি করে দিই তখন কি হবে? এটা গলা শুরু হবে। এই পয়েন্টে উষ্ণতা এবং গলনাঙ্ক দুইটা কি বলতে পারি? সমান বলতে পারি। তার মানে উষ্ণতা এবং গলনাঙ্ক যখন সমান হবে তখন কি হবে? বস্তু থেকে কি শুরু করবে? গলা শুরু করবে। এখন দেখো এই কনসেপশনটা বোঝার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে পানি বা বরফ হচ্ছে এমন একটা পদার্থ, তুমি যখন এটাকে চাপ দিবা তখন এটার গলনাঙ্ক কমে যাবে। গলনাঙ্ক কমে যাবে মানে এইটা না যে এটার উষ্ণতা কমে যাবে, এটা যতটুকু তাপমাত্রা ছিল সেটা কমে যাবে, এইটা না। এটা কনসেপশন হচ্ছে এইটা যে এইটাকে এখন আগে সাপোজ 100 ডিগ্রি দিলে বাষ্প হইতো, এখন 90 ডিগ্রি দিলে বাষ্প হইবো। কনসেপশন কি বললাম? এইটার এটাকে যখন তুমি চাপ দিবা, পানি বা বরফকে যখন তুমি চাপ দিবা, তখন তাদের কি হবে? গলনাঙ্ক কমে যাবে। এটা বলতে এটা বোঝায় না যে তাদের নিজেদের যতটুকু তাপ ছিল, সাপোজ এখন আমাকে আমাকে যদি তুমি তাপ দেও, সাপোজ 80 ডিগ্রি তাপ দিলে আমি গলে যাবো। হ্যাঁ, কারণ আমার ইনিশিয়ালি তাপমাত্রা আসতে চোখ আমার ইনিশিয়ালি তাপমাত্রা হচ্ছে তোমার 70 ডিগ্রি ছিল, সাপোজ 70 ডিগ্রি ছিল, কত ডিগ্রি ছিল ইনিশিয়াল তাপমাত্রা? 70 ডিগ্রি। এখন আমার আমাকে চাপ দিলে আমার গলনাঙ্ক কত ছিল? 80 কি এক্সিস্ট করতেছিল? এক্সিস্ট করতেছিল না। আমাকে চাপ দেওয়ার পরে আমার গলনাঙ্ক হয়ে গেল এখন সাপোজ 75, কত হইলো? 75। তার মানে কি আগে আমি গলতাম 80, এখন গলব 75। কিন্তু এই 75 আর 80 কোনটার কি এক্সিস্টেন্স আছে? না, এক্সিস্টেন্স কার আছে? 70 এর এক্সিস্টেন্স কার আছে? 70 এর। এখন তুমি আমাকে এমন ভাবে চাপ দিলা আমার গলনাঙ্ক নামে একে 70 এসে গেলো, তখন কিন্তু আমি কি করবো? গলা শুরু করবো, কারণ এখন আমার যে উষ্ণতা আছে নিচের যে উষ্ণতা আর আমার যে নিচের গলনাঙ্ক সেটা কি হয়ে গেলো? সমান হয়ে গেলো। তাহলে কি বললাম, বরফ এবং পানি হচ্ছে এমন একটা পদার্থ, তুমি যখন তাদেরকে চাপ দিবা তখন কি হবে? তাদের কি হবে? গলনাঙ্ক কমে যাবে, উষ্ণতা কমবে না, এটা মনে রাখতে হবে। গলনাঙ্ক কমে যাবে, গলনাঙ্ক তার নিজের যে উষ্ণতা ছিল সেটা কমার কোন সুযোগ নাই, বা পরিবেশের যে উষ্ণতা ছিল সেটা কমার কি কোন সুযোগ নাই। আচ্ছা দেখো, তার মানে আমরা ধরে নিচ্ছি যে উষ্ণতাটা অল টাইম এদিকে কনস্ট্যান্ট থাকতেছে, ধরে নিচ্ছি যে উষ্ণতাটা এদিকে কি কনস্ট্যান্ট, উষ্ণতা কোনোভাবেই চেঞ্জ হবে না। উষ্ণতা কি হবে না? কোনোভাবে চেঞ্জ হবে না, যেহেতু এদিকে আমরা কোনো তাপ দিচ্ছি না। আমরা কি করছি না? এদিকে বরফ দিয়ে কোনো তাপ দিতেছি না, তাহলে আশেপাশে পরিবেশে উষ্ণতা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তার মানে এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুইটা বরফ, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি দুইটা বরফ। এখন আচ্ছা, এখন পরিবেশের তাপমাত্রা হচ্ছে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুইটা বরফ আছে আমার কাছে, এরা হচ্ছে মানে গলনাঙ্কের বরফ। অর্থাৎ আমি যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তখন দুইটা বরফ গলে যাবে, কি বলো? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে বরফ গলে যাবে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে বরফ কি হবে? বরফ গলে যাবে। কিন্তু আমি এই এখন আমার আমার আশেপাশে যে পরিবেশ পরিবেশের অবস্থাটা সেই পরিবেশ হচ্ছে তোমার এখন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্সিস্ট করতেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? অর্থাৎ আশেপাশের উষ্ণতা কত? আশেপাশের উষ্ণতা কত? 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জি ভাইয়া, আশেপাশের উষ্ণতা, আশেপাশের উষ্ণতা কত? 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা দেখো, এখন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্কের বরফ আনি, তাহলে বরফ গুলা কি গলবে? জি ভাই কি গলবে না? তো আরে না, আমি বললাম যে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশ, এখন এইখানে আমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্কের বরফ আনলাম, বরফ দুটো কি গলবে? গলবে না, কারণ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্ক বলতে বোঝায় যে বরফ দুটোকে যদি আমি 10 ডিগ্রি দেও তখন সে গলবে। এখন তো পরিবেশে 9 এক্সিস্ট করতেছে, এখন তো পরিবেশে কত এক্সিস্ট করতেছে? 9 এক্সিস্ট করতেছে, তার মানে কি বরফ দিতে কি গলবে? গলবে না। তার মানে আমাকে কি করতে হবে? আরো তাপ দিতে হবে। বরফকে যদি আমি গলাইতে চাই আমাকে কি করতে হবে? আরো তাপ দিতে হবে, বাট আমি তাপ দিব না। এখন তাপ না দিয়ে আমি কি চাপ প্রয়োগ করবো? দেখো কি হয়, আমি কি বলছিলাম, যখন দুইটা বরফকে তুমি চাপ দিবা, যখন তুমি বরফকে হাতে নিয়ে চাপ দিবা তখন কি হবে? বরফের গলনাঙ্ক কি হবে? কমে যাবে। বরফের গলনাঙ্ক কি হবে? কমে যাবে। ধরো এখন গলনাঙ্ক এসে গেল 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রিতে? এটা হচ্ছে একটা ম্যাজিক পয়েন্ট, গলনাঙ্ক এখন কত চলে আসলো? 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে এটা বোঝায় যে বরফের ইনিশিয়াল উষ্ণতা ছিল 9 ডিগ্রি, আসা গেল 8 ডিগ্রি, এরকম না? এইটা এটা হচ্ছে একটা কনসেপশন যে বরফটাতে যদি এখন যদি তুমি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেও তখন সে গলবে। কিন্তু দেখো এখন পরিবেশে এক্সিস্ট করতেছে কত? 9 লাগে কত গলাইতে? তুমি যখন দুইটাকে টাচ করাইলা, খেয়াল করো, তুমি যখন দুইটাকে টাচ করাইলা মানে যখন দুইটাকে চাপ দিলা, তখন মাঝখানের
ইয়া হয়ে গেল কত গণনা হয়ে গেল 8 ডিগ্রি পরিবেশে এক্সিস্ট করতেছে কত 9 তখন কি এই এই জায়গাটা কি গলবে কি না এই পরিস্থিতি বোঝা গেছে এই জায়গাটা গলবে কি না গলবে এখন দেখো গলল তাহলে গলার পরে এই এই দুইটা থেকে গলার পরে এই জায়গায় কি হলো পানি হলো এই জায়গায় কি হলো পানি হয়ে গেল দেখো এই জায়গায় দুইটা বরফের মধ্যে কি হয়ে গেল পানি এখন তুমি আবার চাপ ছড়াই দাও দেখো কি হবে তুমি কি করো আবার চাপ ছড়াই দাও একটা জিনিস মনে রাখো স্পর্শ তলের উষ্ণতা কত 9 ডিগ্রি এটা কি তুমি সময় চেঞ্জ হবে চেঞ্জ হবে না বাট স্পর্শ তলে এখন গণনা করব তো 8 ডিগ্রি অর্থাৎ এটাতে 8 ডিগ্রি দিলে এই জায়গায় কি হবে বরফ হয়ে যাবে এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন আমি আবার চাপটা শোনাই নিলাম কি করো চাপটা শোনাই নিলাম আমি যদি চাপ দিই তখন বরফের গণনা কি হবে কমে যাবে তাহলে চাপ যদি আমি সরাই নিই তাহলে বরফের গণনা যাচ্ছে সেখানে এসে পড়বে যখন আমি চাপ সরাই নিলাম তখন গণনাঙ্ক আবার কি তার আগে পজিশনে ঘিরে যাবে না গণনাঙ্ক কোথায় গেল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গণনাঙ্ক কত হলো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাট এখন পরিবেশে এক্সিস্ট করতেছে কত 9 ডিগ্রি তাহলে এই তাপমাত্রা কি বরফ করবে না না যে পানিটা থাকবে এই পানিটা কি পানি আকারে থাকা সম্ভব নাকি বরফ হইতে হবে বরফ হইতে হবে এই জায়গায় এখন যে পানিটা হয়েছিল এটা এখন সম্পূর্ণ বরফ হয়ে গেল আমি যখন চাপ প্রয়োগ করি তখন বরফ দুইটা কি হয় ভাঙা বরফ দুই টুকরা সংযোগ হয়ে যায় এরপর বুঝা গেছে আমি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে তুমি দুইটা বরফ নিলা যে দুইটা বরফের গণনা তো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে বোঝায় গলনাঙ্ক ওই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক্সিস্ট না করলেও চলবে 10 ডিগ্রি হচ্ছে একটা কনসেপশন যে যে 10 ডিগ্রি দিলে বরফ দুটা গলবে বাট পরিবেশের উষ্ণতা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে পরিবেশে এখন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতেছে সো এই 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্কের বরফ কি কখনো গলা সম্ভব না কিন্তু আমি বললাম যদি তুমি বরফ কি যদি তুমি চাপ দেও তখন তার গলনাঙ্ক কি হয় কমে যায় কিন্তু উষ্ণতা কিন্তু ঠিকই থাকে উষ্ণতাকে কিন্তু এই জায়গায় আমি চেঞ্জ করতেছি না গলনাঙ্ক কি হবে কমে যাবে গলনাঙ্ক কমে যাবে মানে কি যদি আমি আরো কম তাপমাত্রা দিই তখন সে কি হবে গলে যাবে বাট ওইটাতে থাকতে হবে সেরকম তারা তুমি যখন তাপ দিয়া তখন সেটা গলনাঙ্ক এসে বলো কত 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কত ডিগ্রি এসে হলো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যখন সে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আইসা গেল তার গলনাঙ্ক তখন 8 দিলে সে কি হইতো গলে যেত কিন্তু এখন পরিবেশে পরিবেশে দেখি চেঞ্জ হয় না পরিবেশে কত আছে 9 পরিবেশে তো চেঞ্জ হয় ভাই তো